দেশের সবচেয়ে বড় বেসিক শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে যমুনার তীরে সিরাজগঞ্জ জেলায়। প্রকল্পের প্রায় 400 একর জমিতে মাটি ভরাট শেষে নানা ভৌত অবকাঠামো নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে এখানে গ্যাস বিদ্যুতের সংযোগও দেয়া হয়েছে। এখানে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানে জেলার লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। এই শিল্প পার্কের মাধ্যমে আসলে সিরাজগঞ্জ সহ আশেপাশের কয়েক জেলার লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হবে। বাংলাদেশে যে শেখ হাসিনা যে অগ্রযাত্রা আর কি কাজের, এগুলো আমাদের অনেক মানে যারা বেকার যুবক আছে তাদেরকে মানে সহায়তার কাজে সহায়তা আনবে। আমরা সিরাজবাসী যতটা পিছিয়ে ছিলাম, আমি আশা করি এই ইন্ডাস্ট্রি এই শিল্প পার্ক হওয়ার সাথে সাথে আমরা ততটাই এগিয়ে যাব। যে শিল্পনগরীতে যেন নারীদের নারী শ্রমিকদেরকেই যেন বেশি প্রাধান্য দেওয়া হয় এবং নারীদের যেন কাজের সুযোগ করে দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আহ্বান আমার। সড়ক, নৌ ও রেলপথের সুবিধা থাকায় এখানকার উৎপাদিত শিল্প পণ্য কম খরচে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবেন উদ্যোক্তারা, আর এতে তারা লাভবানও হতে পারবেন। এই শিল্প কারখানা এখানে যদি গড়ে তুলতে পারি আমরা, অবশ্যই সিরাজগঞ্জ মানুষের বেকারত্ব দূর হবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে, আর বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী যারা আছেন, আমাদের জেলারও যারা বড় বড় ব্যবসায়ীরা আছেন, আমি অনুরোধ করব যে আপনারা এত সুন্দর একটি বেসিক শিল্প নগরী হচ্ছে, এখানে প্লট নিয়ে আপনারা বড় বড় শিল্প কলকারখানা গড়ে তোলেন, আমাদের এলাকার বেকারত্ব দূর করেন। সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কে সব ধরনের সুযোগ সুবিধা থাকায় এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। শীঘ্রই প্লট বরাদ্দ দেওয়ার কথা জানালেন প্রকল্প পরিচালক। আমাদের এই শিল্প পার্কে বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে, এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। এই প্লট বরাদ্দ ব্যবস্থাপনাটা হয়তো আগামী 7 থেকে 14 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় 719 কোটি 21 লাখ টাকা। এখানে 829টি প্লটে অন্তত 570টি ক্ষুদ্র, বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা রয়েছে। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন।